नमस्कार हमादेर हाथेर शनि एवं रवि पर्वते तैरी हवा अत्यंत गुरुत्वपूर्ण एवं सौभाग्यशाली एक चिन्ह जाके भि सिम्बल अर्थात भि फॉर विक्ट्री बा विजय सिम्बल बला हुए थाके। तार सुप्रभाव बा कार्यकारिता सम्पर्के आमी आलोचना करब। এই চিহ্ন হলো এমন চিহ্ন যা অত্যন্ত সাধারণ মানুষকেও মহাধনী করে থাকে। এই চিহ্ন কেমনভাবে কাজ করে তা আমি জানাবো। আর আপনার হাতে যদি এই চিহ্ন থাকে তাহলে আপনাকে সাথে সাথে পরিশ্রমও করতে হবে এবং কিছু কন্ডিশনও মেনে চলতে হবে। ভি সিম্বল অর্থের ব্যাপারে মান সম্মান পদ প্রতিষ্ঠা ব্যবসা রাজনীতি সরকারি ক্ষেত্রে ব্যক্তিকে বিশেষভাবে সমৃদ্ধ করে থাকে। আপনার হাতে যদি শনির পর্বতে স্বতন্ত্রভাবে বা আলাদাভাবে এই হলো আমাদের মধ্যম আঙুলের নিচের গ্রহ পর্বতটা হলো শনি গ্রহের পর্বত, সেইখানে যদি স্বতন্ত্রভাবে বা আলাদাভাবে কোনো ভি সিম্বল দেখেন তাহলে আপনি জানবেন আপনি যা প্রচেষ্টা করেন বা কর্ম করেন তার থেকে অনেক বেশি বা অনেক গুণ বেশি আপনি লাভ পাবেন। শাস্ত্র বলছে শনি পর্বতে এই চিহ্ন থাকলে আপনি যদি দায়িত্ব নিয়ে কাজ করেন পরিবার বন্ধু আত্মীয় বিপদে পড়া মানুষের দায়িত্ব নেন বা পাশে এসে দাঁড়ান এবং সততার সাথে যদি আপনি কাজ করেন তবে প্রত্যেক দিন আপনার উন্নতি হতে থাকবে এবং অর্থ আপনার রোজ বাড়তে থাকবে। জীবনে যা আশা করেছিলেন তার থেকে অনেক বেশি গুণ রিটার্ন আপনি পাবেন। এই চিহ্ন পয়সা তো দেবেই, তার সাথে সাথে মান সম্মান সন্তুষ্টিও দিয়ে যাবে। এইবারে চলে আসছি, এই হলো আমাদের অনামিকা আঙুলের নিচের যে গ্রহ পর্বতটা রবি আর কনিষ্ঠা আঙুলের নিচের গ্রহ পর্বতটা বুধ। যদি এই রবি এবং বুধ পর্বতের মাঝখানে কোনো এইরকম ভি সিম্বল দেখতে পান, এই ভি সিম্বল রবি বুধের মাঝখানে বোঝায় আপনি ইনভেস্টমেন্ট থেকে প্রচুর রিটার্ন পাবেন। ইনভেস্টমেন্ট বিনিয়োগ দ্বারা প্রচুর ধন সম্পত্তি জমা করবেন, ট্রেডিং শেয়ার মার্কেট থেকে বা মিউচুয়াল ফান্ড থেকে আপনি প্রচুর অর্থ রোজগার করবেন। এবং এদের সাধারণত দেখা যায় প্রথম জীবনে বেশ কষ্ট থাকে কিন্তু পরবর্তীকালে এদের জীবন খুব সুন্দর হয়ে থাকে। এইবারে এই ভি সিম্বলটা যদি এরকম আলাদাভাবে বা স্বতন্ত্রভাবে তৈরি না হয়ে ভাগ্যরেখা গিয়েছে, ভাগ্যরেখার শেষ প্রান্তে এরকমভাবে ভি সিম্বল তৈরি করে দিয়েছে, তাহলে এই চিহ্ন অত্যন্ত শুভ। একাধিক পথে রোজগার বোঝায়, জীবনে কন্টিনিউয়াস একটা গ্রোথ বা প্রোগ্রেস হতে থাকে, উচ্চাকাঙ্ক্ষা পূরণ হয়, সেই মানুষটা উচ্চ পথ পায়, মান সম্মান তার বাড়ে, পদ প্রতিষ্ঠা বাড়ে, জীবনে বড় সাফল্য নিয়ে আসে। আর যদি দেখা যায় যে এই এই জায়গাটা হলো রবি গ্রহের পর্বত, এই রবি গ্রহ পর্বতের ঠিক মাঝ বরাবর রবি রেখার উপরে বা শেষ প্রান্তে এইরকম ভি সিম্বল তৈরি হয়েছে, তাহলে তার নাম যশ কীর্তি অর্থ সফলতা এবং সরকারি ক্ষেত্রে লাভকে বুঝিয়ে থাকে। অর্থাৎ রবি পর্বতের ঠিক মাঝ বরাবর যদি এরকম ভি সিম্বল তৈরি হয়। আর যদি রবি রেখাটা থেকে ভি সিম্বলটা একটু বুধ পর্বতের দিকে ঘেঁষে
বা বুধ পর্বতের দিকে ঢলে গিয়ে তৈরি হয়, তাহলে ব্যবসায় প্রচুর অর্থ বোঝায়। ব্যাংকিং, বৈজ্ঞানিক কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে বিশেষ সাফল্য নির্দেশ করে থাকে। এই ভি সিম্বলটা রবিরেখার উপরে যদি একটু শনি পর্বতের দিকে ঘেঁষে বা ঢলে গিয়ে তৈরি হয়, তাহলে তাকে অধিক পরিশ্রম করতে হয় এবং পরিশ্রমের মাধ্যমে সে প্রচুর অর্থ রোজগার করে থাকে। গুপ্তবিদ্যা, রহস্যময় বিদ্যায় তার পারদর্শিতা বা রুচি বিশেষভাবে লক্ষ্য করা যায়। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র, হস্তরেখা, বাস্তুশাস্ত্র, যোগ, প্রাণায়াম, রেইকি ইত্যাদি ক্ষেত্রে তার নাম, যশ, খ্যাতি, অর্থ প্রচুর দিয়ে থাকে। এই ভি সিম্বল মানে হচ্ছে ভিক্ট্রি বা বিজয়ের চিহ্ন। এই ভি সিম্বল শনি এবং রবির পর্বতে যদি থাকে, তাহলে জীবনযুদ্ধে আপনি অবশ্যই জয়ী হবেন। নমস্কার।